প্রকৃত দেবতা মানুষের মধ্যেই লুকিয়ে রয়েছেন, তাই মাটির দেবতা নয়। দুস্থ অসহায় মানুষদের সেবা করেই 11 বছর ধরে দেবতার আরাধনা করে চলেছেন গোঘাটের মির্জা গ্রামের হাতে পায়ে চলা প্রতিবন্ধী প্রবীর পাল। লক্ষ্মী পুজোর দিন ভিখারি ও দুস্থদের নিমন্ত্রণ করে খাওয়ার ব্যবস্থা করলেন। এবছর তাঁদের দিলেন একটি করে ব্ল্যাঙ্কেট। তার বর্দা দীনবন্ধু পাল জানালেন, বিভিন্ন গ্রামের বিশিষ্ট ব্যক্তিদের মাধ্যমে অসহায় মানুষদের খুঁজে বের করেন। লোকসংখ্যা স্থির করে ছাপানো হয় আমন্ত্রণপত্র। তারপর সেই পত্র প্রবীরের দাদারা নির্বাচিতদের বাড়ি বাড়ি পৌঁছে দেন। কুড়ি বছর আগে থেকে আমার মনটা, আমি বিবেকানন্দ বই পড়েছি যে গরিব মূর্খ জনে দেবতা বলিয়া মেনো, তাদের সেবাই পরম ধর্ম যেন। পড়ার পর আমার 20 বছর ধরে মনটা কুড়ে কুড়ে খাচ্ছে, কিন্তু চেষ্টা করছি, বিভিন্ন দিক থেকে আমাকে ঝাপটে ধরছে কিন্তু পাচ্ছি না। অনেকবার চেষ্টা করছি, টাইট বারবার চেষ্টা করার পর এই 12 বছর ধরে এই 12 বছর ধরে আমি এই কাজটা করে চলেছি। এবং আমি দেখেছি যে আমাদের যে মৃন্ময় মাটির মূর্তিগুলো আছে, তাদেরকে খাবার দিচ্ছে, বামুনরা বলছে এটা ঠাকুর খাবে খাবে, তারপর আস্তে আস্তে সরিয়ে নিচ্ছে। আমি দেখেছি এ তো খাচ্ছে না মা, তখন আমি দেখছি যে যদি যদি আমাদের জিয়ান্ত দেবতা বা যদি থাকে গরিব মূর্খজন এই যে বলেছে, দেখছি খাবার দিচ্ছি, তারা পান করে খাচ্ছে এবং তাদের পেট একদম সুন্দর করে বলছে আজকে দারুণ খেয়েছি। আমি তাদের কাছে শুধু একটাই আশা করেছি, সে যেন পায়ের ধুলোটা আমাকে দিয়ে যায়। আমি তাদের কাছে আর কিছু আশা করিনি এবং তাদেরকে দিয়ে এবার আশীর্বাদে মাথায় আশীর্বাদের ইয়ে শেষ নেয়। এবং আমি দেখছি ওরা যদি আনন্দ পায়, আমি জানছি আমি এতে আনন্দিত আছি। এদের খোঁজ কীভাবে? এদের খোঁজ আমি, আমার অনেক বন্ধুরা আছে, তারা আমাকে খোঁজ, তাদের কাছে যোগাযোগ করছি, কারণ ডাইরেক্ট গেলে বলছে কী ব্যাপার কী ব্যাপার, তাদের কাছে এ নিয়ে খোঁজ নিয়ে আমি যে অসহায় দুস্থ মানুষ, যারা আমার মতো পথিক, তারা সেই ধরনের আমার সঙ্গে মিশেছে। আজকে আমার 8-9 জন এরকম আমাদের সহযোগিতায় এসেছে, তাদের কাছ থেকে খোঁজ নিয়ে। এবছর আমার আসছে বদনগঞ্জ থেকে আসছে, DCM করা হয়েছে, গাড়ি করে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং তিনি আমাকে খোঁজ দিয়েছেন যে আমি বলেছি এবারে 15-20 জনের মতন হিসেব দাও, সে দিয়েছে। এবং আরামবাগ থেকে আমাকে অনেক হিসেব দিয়েছে এবং আমার সন্তোষপুর থেকে একজন আছে, সে হিসেব দিয়ে অনেক দিয়েছে। সব ভিক্ষু? হ্যাঁ, সব একদম আছে। এবং ওনারা বলছে যে আমাদের কেউ খোঁজ খবর করে না, তুমি কেন এরকম ইয়ে করছো, সেরকম ফিডব্যাক আসছে। এবং তাদের ঘর যেয়ে দেখেছি, বিশেষ করে এবছর আমি ওই হাজিপুরে ঢুকেছি, হাজিপুরে ঢুকে দেখি একটি করে তিরপল টাঙানো আছে এবং সেইখানেই খাচ্ছে, সেইখানেই যেন সেই বলছে ওই ওইটাই আমার ঘর, ওইখানটাই আমার ইয়ে, সেইভাবে ইয়ে করছে দেখি। তখন দাদা, আমার দাদা কীভাবে আমন্ত্রণ জানান, এদিকে আমি একটা করে কার্ড দিয়ে করেছি, সেই কার্ড নাম লেখা আছে, সেই নাম ধরে ধরে তাদের ঘরে ঘরে আমরা পৌঁছে দিয়ে এসেছি। তারা জিজ্ঞাসা করছে কী ব্যাপার ইয়ে ব্যাপার, আমরা তাদেরকে বলছি যে আমরা কি নিমন্ত্রণ করতে পারিনি, নিমন্ত্রণ করে আমাদের লক্ষ্মী পুজো আমাদের আনন্দ করেছি, এইভাবে তাদেরকে নিয়ে আসা হয়েছে। কী কী আজকে ব্যবস্থা করেছেন? মানে আজকে আমি ব্যবস্থা করেছি, ভাত আছে, ডাল শুক্তো আছে, শাকের তরকারি আছে, চাটনি আছে, পাঁপড় আছে, মিষ্টি আছে। এরপর কী কম্বল দেবেন? হ্যাঁ, এরপর আমি শীতের বস্ত্র দেখেছি, একসময় আমি নিজে শীতে প্রচুর কষ্ট পেয়েছি এবং চাদর গায়ে দিয়েও দিন কাটিয়েছি। আমি দেখেছি শীতে যদি মানুষ যদি একটা শুয়েও যদি একটা শান্তি পায়, তার জন্য আমি সেটা মনে মনে ভেবে আমি কম্বলের ব্যবস্থা করেছি। আপনার নাম? আমার নাম প্রবীর পাল।